দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমি নওশীন বৈশাখীর পর্দায় এরফান চিনিগুড়া চাল নিবেদিত লেডি উইনারে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের আয়োজনটিও সাজানো হয়েছে মজার মজার সব গেম শো, কুইজ এবং আরও অনেক বিনোদন নিয়ে। আমাদের আজকের আয়োজনেও বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন 6 জন শিক্ষার্থী। তারা কারা পরিচিত হব, তবে তার আগে জানিয়ে দিই আপনারা চাইলেই কিন্তু আমাদের মাঝে উপস্থিত হতে পারেন, আমাদেরকে জয়েন করতে পারেন এবং এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন। বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন এই অনুষ্ঠানে। আপনাদের সুবিধার জন্য যোগাযোগের ঠিকানাটি স্ক্রলে দেখানো হচ্ছে। চলুন তাহলে আমরা আজকের এপিসোডের শিক্ষার্থীদের সাথে পার্টিসিপেন্টদের সাথে পরিচিত হই। আজ এখানে উপস্থিত হয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে 6 জন শিক্ষার্থী। আমার ডানে আছেন সামিরা, মিঠি এবং সাবা। ওয়েলকাম টু আওয়ার শো, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার বাইরে আছেন বিশাখা, সাফা, আফরিন। ওয়েলকাম টু আওয়ার শো, থ্যাংক ইউ সো মাচ। এই 6 জন শিক্ষার্থীর মাঝ থেকে আমরা আজকে পেয়ে যাব 3 জন উইনার, এবং এই 3 জন উইনার কি পাচ্ছেন চলুন দেখে আসি। আমাদের আজকের 3 জন উইনার পাবেন বলসানের পক্ষ থেকে প্রথম পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক ওভেন, সেকেন্ড পুরস্কার হিসেবে বলসানের পক্ষ থেকে একটি রাইস কুকার, এবং থার্ড পুরস্কার হিসেবে বলসানের পক্ষ থেকে একটি ব্লেন্ডার। তবে বাকি যে 3 জন জিতবেন না তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের জন্য রয়েছে ইমরান গ্রুপের পক্ষ থেকে সৌজন্য পুরস্কার। থ্যাংক ইউ। আমাদের প্রথম রাউন্ডে যে গেমটি খেলতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি। অলরেডি সামনে 3 জন 3 জন করে খেলা হবে। সামনে 3টা টেবিল আছে, টেবিলের উপরে দেখা যাচ্ছে যে 3টা ডিমের কেস আছে, পেছনে আরও 3টা টেবিল আছে। যেটা করতে হবে, এই বাস্কেটের ভিতরে যতগুলো বল আছে এই বলগুলো এক একটা নিয়ে এই টেবিলে ছুঁড়ে মারতে হবে, এবং সেখান থেকে যাতে বাম্প করে গিয়ে ডিমের কেসে পড়ে। বোঝা গেছে? 1 মিনিট হাতে সময়, এক একটি বলের জন্য 5 পয়েন্ট করে। ঠিক আছে, আমরা 3 জন 3 জন করে খেলবো। শুরুতেই এই 3 জনকে ডাকছি সামনে, চলে আসুন। ওকে, আমি আবারও বলছি, আমি কাউন্টডাউন দিব, স্টার্ট বলবো, মিউজিক অন হবে, দেন আপনারা আপনাদের গেমটা স্টার্ট করবেন। 1 মিনিট মাত্র সময়, মনে রাখবেন। সো আমরা স্টার্ট করতে পারি, রেডি? 1 2 3 এন্ড স্টার্ট। আমি শুরুতেই দুঃখিত সামিরার জন্য। সামিরা অনেক চেষ্টা করেছে, 1 মিনিট একটা বলও সে কেসের ভিতরে দিতে পারেনি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে সাবা এবং মিথি, ও যখন 2টা দেয় সাথে সাথে এ 2টা দেয়, ও যখন 3টা দেয় সাথে সাথে এ 3টা দেয়। ফাইনালি যেটা হলো, আমি একটু কাউন্ট করি, আপনার পয়েন্ট তো 0 ম্যাডাম, সাবার পয়েন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 × 5 35 আপনার পয়েন্ট। মিথি 1 2 3 4 5, 25 হচ্ছে আপনার পয়েন্ট। একটা জোরে হাততালি ওদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদের পালা, আপনারা চলে আসুন সামনে। ওয়ান টু থ্রি এন্ড স্টার্ট।
কার্ড, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি পয়েন্টটা কাউন্ট করব। বিশাখার ঝুলিতে পয়েন্ট যোগ হয়েছে 20, কারণ তিনি চারটা বল সাজিয়েছেন। সো বিশাখা, আপনার জন্য পয়েন্ট হচ্ছে 20। সাফা, আপনার মাত্র একটি পয়েন্ট, মানে 5 পয়েন্ট যোগ হচ্ছে, আপনি একটি মাত্র বল সাজাতে পেরেছেন। তারপরে সাফার জন্য একটা জোরে হাততালি। আপনিও একটি মাত্র বল দিতে পেরেছেন, সো আপনার জন্য 5 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফার্স্ট রাউন্ড, সাবা পেয়েছে 35, মিথি 25, সামিরা 0, বিশাখা 20, সাফা 5, আফরিন 5। সাফা, আপনি সম্ভবত নাচ করেন, তাই না? সো আজকে বৈশাখীর দর্শকদের জন্য, আমাদের জন্য স্পেশালি, আপনি একটা পারফরমেন্স আমাদেরকে করে দেখাবেন কি? ওকে, শিওর। ওকে, চলে আসুন। নাচো হেলিয়া, নাচো গো তলিয়া, রাখো নয়নে নয়ন, মন্ত্র পড়িয়া আগুন জ্বালাইয়া, নিশীথে আসিব যখন। দর্শক, আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে যে গেমটি খেলতে হবে সেটা বুঝিয়ে দিই। সামনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তিনটা করে গ্লাস রাখা আছে, তিনজন তিনজন করে আমরা এই গেমটা খেলবো, এবং সামনে কতগুলো পেন্সিল রাখা আছে। এক মিনিট হাতের সময়, এক মিনিটের ভিতরে পেন্সিলগুলো আপনাদের হাতে থাকবে, একটা একটা করে ঠিক এইভাবে এইম করে করে গ্লাসের ভিতরে দিতে হবে। এবং এক একটা পেন্সিল গ্লাসের ভিতরে যাবে মানে আপনাদের 5 করে পয়েন্ট অ্যাড আপ হবে। ওকে, ঠিক আছে। তো ফার্স্ট রাউন্ডে আমরা ফার্স্টে শুরু করেছিলাম তাদেরকে দিয়ে, এবার আপনাদেরকে দিয়ে শুরু করতে চাই, চলে আসুন। ওয়ান, টু, থ্রি, অ্যান্ড স্টার্ট। বিশাখার ঝুলিতে যুক্ত হলো 5 পয়েন্ট। বিশাখা, আপনাকে অনেক অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। সাফা, আফরিন, আমি দুঃখিত, চাইলেও আমি আপনাদেরকে কোনো এক্সট্রা পয়েন্ট দিতে পারছি না। আমাদের নির্ধারিত সময় ছিল 1 মিনিট, তবে 1 মিনিটের আগেই এই তিনজনের গেম ওভার। পেন্সিল পড়ে গেছে, কিন্তু একটা মাত্র পেন্সিল এইম করা গেছে, রাইট? তারপরও আপনাদেরকে অভিনন্দন আবারও। এবার দেখে নিতে চাই আপনাদেরকে, চলে আসুন সামনে। One, two, three, and start! কোনো পয়েন্টসই হলো না গ্যাদার, রাইট? তার মানে এই রাউন্ডে জিতে গেল হচ্ছে বিশাখা। বিশাখার জন্য একটা জোরে হাততালি।
থ্যাংক ইউ সো মাচ, আপনারা যে যার জায়গায় চলে যান, থ্যাংক ইউ। দর্শক, ইরফান চিনিগুড়া চাল নিবেদিত লেডি উইনারের দুটো রাউন্ড শেষ, দুটো রাউন্ডের পর টোটাল স্কোর কি হয়েছে চলুন দেখে আসি। সেকেন্ড রাউন্ডে সাবা পেয়েছে 35, মিথি 25, সামিরা 0, বিশাখা 25, সাফা 5, আফরিন 5। আমরা একটু আগে নাচ দেখেছি সাফার, এবার একটা গান আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো গান শিখেছেন ছোটবেলা থেকে, আমরা আপনার একটা গান শুনতে চাই, চলে আসো। কেন কাঁদে পড়া কি বেদনা, কারে কহি সদা কাঁপি ভিড়ু কি বেদনা, কারে কহি কাজল করি যারে রাখি গো আখি পাতে স্বপনে যাই সে ধুয়ে গোপনে ও শ্রু সাথে কাজল করি যারে রাখি গো আখি পাতে স্বপনে যাই সে ধুয়ে গোপনে ও শ্রু সাথে রাখিলে যায় সে চুরি বুকে তাই মালা করি, রাখিলে যায় সে চুরি বাঁধিলে বলয় সাথে মলয় যায় সে উড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, আমাদের তৃতীয় রাউন্ড এখন শুরু হবে, এবং তৃতীয় রাউন্ডের গেমটি কী করে খেলতে হবে সেটা বলে দিচ্ছি আপনাদের সবাইকেই বলছি। আমাদের ছয়জন পার্টিসিপেন্টকে এবার একসাথে খেলতে হবে, ডিউরেশন ওই একই, এক মিনিট, এক মিনিটের ভিতরে কাজটা সম্পন্ন করতে হবে। এবং কী কাজ, এই কাজটা আমাকে দেয়া হলে আমি শিওর পারতাম না, বাট আপনাদের উপরে আমার সব ধরনের কনফিডেন্স আছে আপনারা পারবেন। সেটা হচ্ছে এই যে গ্লাসটা, সামনে অনেকগুলো গ্লাস রাখা আছে, এক একটি গ্লাস টেবিলে রেখে এরকম ফ্লিপ করে বটলের ভিতরে দিতে হবে, ফাউন্টেন গ্লাসগুলো ফ্লিপ করে বটলের ভিতরে দিতে হবে এক মিনিটের ভিতরে। যে যত বেশি গ্লাস আপনারা দিতে পারবেন তত বেশি আপনার পয়েন্ট অ্যাড আপ হবে, পার গ্লাসের জন্য 5 পয়েন্ট। ওকে, বোঝা গেছে? ওকে, আমরা সামনে চলে আসি। সো 1, 2, 3 অ্যান্ড স্টার্ট। Yeah.
time up. Okay. That's nice. Sabar ekta cup ekhane jete jeteo jayni, right? So you missed that chance. Ar apnar jekhane jawar kotha chilo shekhane na giye onno khane chole geche. So you also missed that chance. Bakira ami jai na ki holo, but ei round ta totally dabba round. Thank you so much. তৃতীয় রাউন্ড সাবা পেয়েছে 35, মিথি 25, সামিরা 0, বিশাখা 25, সাফা 5, আফরিন 5। প্রিয় দর্শক, ইরফান চিনিগুড়া চাল নিবেদিত লেডি উইনারে কিন্তু জমজমাট উত্তেজনা চলছে, কারণ আমাদের পার্টিসিপেন্টরা পরপর দুটো রাউন্ডে ডাব্বা মেরে দিয়েছেন। এখন দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। নেক্সট রাউন্ডে যে গেমটি তাদের খেলতে হবে খুবই ইন্টারেস্টিং একটি গেম, আম শিওর আপনারা বুঝতেই পারছেন কি টাইপের গেম হতে পারে। সামনে রাখা আছে একটা তরমুজের অর্ধেক অর্ধেক, দুজন দুজন করে এই গেমটি খেলবো আমরা, দুজন দুজন করে আসবেন এবং সামনে কতগুলো কার্ডস রাখা আছে। এক মিনিটের ভিতরে কার্ডস নিয়ে, এক একটা কার্ড নিয়ে আপনাকে ছুঁড়ে স্টার্ট করতে হবে তরমুজের মধ্যে। আমরা দেখব কিভাবে এক মিনিটের ভিতরে কতগুলো কার্ড আপনারা স্টার্ট করতে পারেন, ঠিক আছে? শুরুতে তাহলে বিশাখা আর সাফা চলে আসো। One, two, three, and start. চমৎকার বিশাখা, ইউ আর লাকি অর সামহাও আপনি খেলাধুলা খুব ভালো পারেন। আপনার পয়েন্টসগুলো আমি কাউন্ট করতে চাই। এখান থেকে দুটো আমাকে ক্যান্সেল, তিনটা আমাকে ক্যান্সেল করতে হচ্ছে, বিকজ এই তিনটা স্টাক হয়নি, এই তিনটা বের হয়ে গিয়েছিল আর এটা স্টাক হয়ে আবার শুয়ে পড়েছে। ওকে, সো 1 2 3 4 5 6, ইউ হ্যাভ 30 পয়েন্টস। সাফা, আই এম সো সরি, আমি আপনাকে কোনো পয়েন্টস দিতে পাচ্ছি না, সেটা স্টাক হয়নি, জাস্ট শুয়ে আছে তরমুজের উপরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমি ডেকে নিচ্ছি আমার পরবর্তী দুই পার্টিসিপেন্টকে। কে আসবে? মিথি অ্যান্ড সামিরা, চলে আসো। ওকে, একই নিয়ম একই পদ্ধতিতে, কার্ড এক মিনিটের ভিতরে যে যত স্ট্যাক করতে পারে তার পয়েন্টস তত যোগ হবে। বিশাখা কিন্তু 30 পয়েন্টস গ্যাদার করে ফেলেছে। সো আমি কাউন্টডাউন দিচ্ছি, স্টার্ট বলার সাথে সাথে মিউজিক অন হবে অ্যান্ড ইওর গেম উইল স্টার্ট। 1 2 3 অ্যান্ড স্টার্ট। সামিরা, আই এম সো সরি এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। ওকে, মিথি আপনার 5 পয়েন্ট অ্যাড আপ হয়েছে, বিকজ আপনি একটা কার্ড স্টাক করতে পেরেছেন, আরেকটা কার্ড আসলে স্টাক হয়নি, শুয়ে পড়েছিল। সো ইউ হ্যাভ গট 5 পয়েন্টস ফ্রম দিস রাউন্ড, থ্যাংক ইউ। আমরা ডেকে নিব আমাদের লাস্ট দুজন পার্টিসিপেন্টকে, আফরিন অ্যান্ড সাবা।
সাবা টেক ইউর কার্ডস একটা মিনিমাম ডিসটেন্সে দাঁড়াতে হবে ওকে 1 2 3 এন্ড স্টার্ট ওকে আমি ফার্স্টে আফরিনেটাতে যাই আফরিনের দুইটা স্টাক ছিল আরেকটা মারতে গিয়ে পড়ে গেছে আমি আসলে টেকনিক্যালি এখানে কোনো পয়েন্ট দিতে পারছি না যেহেতু আরেকটার বাড়ি খেয়ে পড়ে গেছে যদি উপরেও থাকতো আমি পয়েন্টটা দিতে পারতাম বাট একটা পড়ে গেছে বাট একটা এখনও ওখানে আছে আমি দেখেছি সো ইউ আর গেটিং 5 পয়েন্টস ফর দ্যাট ওকে অ্যান্ড সাবা সাবা একটা শুয়ে আছে সো ওটাকে আমি আসলে কোনো পয়েন্ট দিতে পারছি না বাকি দুটো অনেক ভালো বাকি দুটো অনেক ভালো মতো কেটে আছে ভেরি নাইস আফটার পয়েন্ট হচ্ছে 10 ওকে একটা জোরে হাততালি থ্যাংক ইউ সো মাচ চতুর্থ রাউন্ড সাবা পেয়েছে 45 মিথি 30 সামিরা 0 বিশাখা 55 সাফা 5 আফরিন 10 কুইজ রাউন্ডে যেটা হবে সেটা বলতে চাই আমি এক একজনকে দুটো করে প্রশ্ন করব দুটো করে প্রশ্ন করব এক একটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য মানে এক একটা সঠিক উত্তরের জন্য আপনি পাচ্ছেন 5 করে পয়েন্ট ঠিক আছে স্টার্ট করি দুটো প্রশ্ন সামিরাকে দিয়ে স্টার্ট করছি সামিরা আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে আমেরিকা পোর্শনে যে নায়াগ্রা ফলস সেটি কোন শহর থেকে দেখা যায় সঠিক আনসার হচ্ছে বাফালো বাফালো শহর থেকে নায়াগ্রা ফলস দেখা যায় থ্যাংক ইউ সেকেন্ড প্রশ্ন করছি আপনাকে VOIP এর ফুল ফর্মটা কি VOIP পাচ্ছেন না কেউ পারবেন জি মাইক্রোফোনটা ওনার কাছে দেওয়ার জন্য অনুরোধ করছি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এক্স্যাক্টলি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল চলে যাচ্ছি বিশাখার কাছে বিশাখা আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে সানরাইজের কান্ট্রিটা কাকে বলা হয় নাইজেরিয়া কারেক্ট আনসার ইজ জাপান আপনারা সবাই পাচ্ছিলেন রাইট সেকেন্ড কোয়েশ্চেন আপনার জন্য মোংলা বন্দর বাংলাদেশের কয়েকটি বন্দরের ভিতরে মোংলা বন্দর অন্যতম এই মোংলা বন্দরটি কোথায় অবস্থিত কোন জেলায় অবস্থিত খুলনা জেলা না আপনি পারবেন সাফা বাগেরহাট এক্স্যাক্টলি বাগেরহাট চলে যাব মিথির কাছে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি কে নির্মাণ করেছেন জহির রায়হান এক্স্যাক্টলি কারেক্ট আনসার মিথি পাচ্ছেন 5 পয়েন্টস সেকেন্ড কোয়েশ্চেন ফর ইউ দেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি মেঘনা ইউ আর রাইট মেঘনা এক্স্যাক্টলি আপনার জন্য এই রাউন্ডে পয়েন্টস হচ্ছে 10 থ্যাংক ইউ সো মাচ মিথি চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট সাফার কাছে সাফা কোন কবিকে দুখুমিয়া নামে ডাকা হতো কাজী নজরুল ইসলাম 5 পয়েন্ট অলরেডি পেয়ে গেছেন সেকেন্ড কোয়েশ্চেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি হামিংবার্ড এক্স্যাক্টলি 10 পয়েন্টস এবার চলে যাচ্ছি সাবার কাছে সাবা আপনার জন্য ফার্স্ট কোয়েশ্চেন বাংলাদেশের প্রথম টেস্ট ক্যাপ্টেনের নাম কি আমি আনসারটা বলবো তিনি এখন একজন মেম্বার অফ পার্লামেন্ট নাইমুর রহমান দুর্জয় ওকে চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে আপনার জন্য পরবর্তী কোয়েশ্চেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি
পারছেন না? আপনি পারছেন মনে হয়, বলেন। বাংলাদেশ, এক্স্যাক্টলি বাংলাদেশ। সরি সাবা, এই রাউন্ডে আপনাকে কোনো পয়েন্টস দিতে পারছি না, জিরো। অ্যান্ড আই এম লেফট উইথ আফরিন। আফরিন, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্ম কোন জেলায়? উনি কোন জেলার মানুষ আসলে? ময়মনসিংহ। আপনি মনে হয় পারবেন, নেত্রকোনা। এক্স্যাক্টলি। সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হয়? মেয়র। এক্স্যাক্টলি, মেয়র। আপনি পাচ্ছেন 5 পয়েন্ট। আর এখানেই শেষ হয়ে গেল আমাদের কুইজ রাউন্ড। কুইজ রাউন্ডের পরে সবার টোটাল পয়েন্টস গুলো কি হয় চলুন দেখে নিই। পঞ্চম রাউন্ড, সাবা পেয়েছে 45, মিথি 35, সামিরা 0, বিশাখা 55, সাফা 10, আফরিন 10। ওকে, আপনারা রেডি আমাদের লাস্ট রাউন্ড খেলার জন্য? রেডি? ওকে, আর একটা মাত্র চান্স বাকি আছে পয়েন্টসটা বাড়ানোর। এই রাউন্ডে আপনাদেরকে একটা করে ক্লিপ দেখানো হবে, সেই ক্লিপটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি সেখান থেকে একটা কোয়েশ্চেন করব, সেই কোয়েশ্চেনের আনসার আপনাকে সঠিকভাবে দিতে হবে। সঠিক আনসার দেওয়া মানেই হচ্ছে 5 করে পয়েন্ট পাওয়া। শুরুতেই সাবার জন্য ক্লিপ। দেখেছেন এই ছবিটা দেখা হয়েছে, ছবির আর্টিস্টদেরকে তো চিনেছেন, সালমান শাহ এবং মৌসুমি। খুব পপুলার একটা ছবি, বলতে হবে এই ছবির পরিচালককে। পাচ্ছেন না? কেউ পারবে? শিবলি সাদিক। এবার চলে যাচ্ছে বিশাখার জন্য ক্লিপে। ঘরে একদিন সন্ধ্যায় বাংলোর ছোট্ট বাগানটায় আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি। তুমি আদর করে আমার চুলে বিলি কেটে দিচ্ছ। আমি বলবো, নীলা একটা গান শোনাও তো। আমিও গাইতে শুরু করব, আমরা তো জানা স্বর্গ খেলোনা। ছবিটা দেখেছো? দেখেন, ছবির নাম হচ্ছে কালো গোলাপ এবং এই ছবির পরিচালকের নাম হচ্ছে আকবর কবির পিন্টু। আমরা যেই দুজনকে দেখলাম অভিনেতা অভিনেত্রী, তার ভিতরে একজন হচ্ছে বাবুদা ম্যাম, আরেকজনের নাম। এক্স্যাক্টলি, বুলবুল আহমেদ। 5 পয়েন্ট অ্যাড হচ্ছে। ওকে, আমরা এবার চলে যাব মিথি আপনার কাছে, আপনার জন্য ক্লিপ। মুভিটার নাম আমি ভুলে গেছি, আমি জানি। আচ্ছা, ব্যাপার না, মুভিটার নাম আমি বলছি। মুভিটার নাম হচ্ছে গেরিলা। গেরিলা, গেরিলা যুদ্ধ ভিত্তিক একটি ছবি, যেই ছবি বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। বলতে হবে ছবিটির পরিচালকের নাম কি। পাচ্ছেন না? নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। সাফা, আপনার জন্য ক্লিপে। সাফা,
এই ছবিটির নাম হচ্ছে হিংসা। আপনাকে বলতে হবে এই যে গানটি, এই গানটি কিন্তু খুব পপুলার, এই গানটি কিন্তু আমরা প্রায় শুনেছি। এই গানটির যে সিঙ্গার প্লেব্যাক সিং যে করেছে তার নাম কি? খুবই সুপারহিট খালিদ হাসান। এক্স্যাক্টলি খালিদ হাসান। পাঁচ পয়েন্ট আপনার জন্য। এবার চলে যাচ্ছি আফরিনের কাছে। আফরিন, আপনার জন্য ক্লিপ। কে তুমি, এখানে কি চাও? সে কথা বলতেই তো এসেছি, তবে এই খেলনাটা নামিয়ে রাখুন, ভয় আমার গা শিরশির করছে। বলো কি চাও? আমি এসেছি গণি চৌধুরী একটা কাজ নিয়ে। গণি চৌধুরী কে? সে ওই যে যার সঙ্গে আপনি ইলেকশন হেরেছেন, যার ফাইলটা ওই আলমারিতে আটকে রেখেছেন। ইচ্ছে করলে এই মুহূর্তে একটা গুলিতে তোমার খুলিটা আমি উড়িয়ে দিতে পারি। ছবিটা দেখা আছে, ছবির নাম হচ্ছে বিদ্রোহী, এবং ছবিতে আমরা দেখলাম জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে। বলতে হবে যিনি পিস্তলটা এভাবে তাক করেছেন তার নাম কি? জানি না। আপনি পারেন? নাসির খান। নাসির খান, এক্স্যাক্টলি। বাকি আছে সামিরা। সামিরা ক্লিপটা আমরা এখন দেখব। জগৎবাসী আমি তোকে ভালোবাসি, ভালোবাসার অপরাধে গলায় পড়তে পারি ফাঁসি। তুই পাগল, একটা পাগল, ওরে বলে বলতে হবে। ছবিটার নাম হচ্ছে বর্তমান। আমরা দেখলাম জনপ্রিয় নন্দিত চিত্রনায়ক মান্না, প্রয়াত মান্না ভাই এবং মৌসুমী আপুর পিকচারাইজেশনে গানটি। ব্যাকগ্রাউন্ডে কারা গিয়েছিলেন? এটা আফরিনও পারেন, মিথিও পারেন, সাবাও পারেন। ওকে, আপনারা তিনজনই একসাথে বলে থ্যাংক ইউ সো মাচ। আর এখানে শেষ হয়ে গেল আমাদের লাস্ট রাউন্ড। লাস্ট রাউন্ডের পর টোটাল স্কোর, এই ছয়জন পার্টিসিপেন্টসের কি হয়েছে চলুন দেখে আসি। ফাইনাল রাউন্ড, সাবা পেয়েছে 45, মিথি 40, সামিরা 0, বিশাখা 7, সাফা 20, আফরিন 15। আপনারা জানেন আমাদের আজকের উইনাররা কি পাচ্ছেন, তারপরও বলছি আমাদের আজকের উইনাররা পাচ্ছেন ওয়ালটনের পক্ষ থেকে প্রথম পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক ওভেন, সেকেন্ড পুরস্কার হিসেবে পাচ্ছেন ওয়ালটনের পক্ষ থেকে একটি রাইস কুকার, এবং থার্ড পুরস্কার হিসেবে পাচ্ছেন ওয়ালটনের পক্ষ থেকে একটি ব্লেন্ডার। কিন্তু যেই পার্টিসিপেন্টরা জিততে পারবে না, ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন না, তারাও কিছু পাচ্ছেন। তারা পাচ্ছেন ইরফান গ্রুপের পক্ষ থেকে সৌজন্য পুরস্কার। প্রিয় দর্শক, ইরফান চিনিগুড়া চাল নিবেদিত লেডি উইনারের আজকের এপিসোডের শেষ রেজাল্টটি আমার হাতে আছে। আমি জানিয়ে দিব আজকে কে হচ্ছেন ফার্স্ট উইনার, কে হচ্ছেন সেকেন্ড উইনার এবং কে হচ্ছেন থার্ড উইনার। তারপরও আমি সবার টোটাল স্কোরটাও বলতে চাই। শুরুতেই সামিরা, অনেক চেষ্টা করেও সামিরাকে আমি 5টা পয়েন্টও দিতে পারলাম না, বাট তারপরও সামিরার জন্য একটা জোরে হাততালি। আফরিন, 4টা গেম এবং কুইজ এবং সেই সাথে ক্লিপ রাউন্ড সব কিছুর পরে আপনার টোটাল স্কোর হচ্ছে 15। সাফা, আপনার টোটাল স্কোর হচ্ছে 20। বোঝাই যাচ্ছে এই তিনজনই ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট যিনি হয়েছেন তিনি হচ্ছেন বিশাখা উইথ টোটাল স্কোর অফ 60। এবং বিশাখা, আপনি পাচ্ছেন ওয়ালসনের পক্ষ থেকে একটি ইলেকট্রিক ওভেন। আপনি মজার মজার খাবার বেক করবেন, বানাবেন, আমাদেরকে দাওয়াত দেবেন, আমরা গিয়ে খেয়ে আসবো। এবং আমাদের সেকেন্ড উইনার সাবা উইথ টোটাল পয়েন্টস অফ 45। সাবা পাচ্ছেন ওয়ালসনের পক্ষ থেকে একটি রাইস কুকার। এবং আমাদের থার্ড উইনার যিনি ওয়ালসনের পক্ষ থেকে পাচ্ছেন একটি ব্লেন্ডার, তিনি হচ্ছেন মিঠি উইথ টোটাল পয়েন্ট অফ 40। সবাইকে অনেক অনেক অভিনন্দন। বাকি যে পার্টিসিপেন্টসরা আছেন, সাফা, আফরিন এবং সামিরা, আপনারা পাচ্ছেন ইরফান গ্রুপের পক্ষ থেকে সৌজন্য পুরস্কার। থ্যাংক ইউ।
প্রিয়দর্শক, আমরা আমাদের আজকের এই এপিসোডটি এখানেই শেষ করব। সব উইনার্সদেরকে নিয়ে মজা করতে করতে, গান গাইতে গাইতে, নাচতে নাচতে আমরা বিদায় নিব। আপনারা অনেক ভালো থাকবেন। ইরফান চিনিগুড়া চাল নিবেদিত লেডি উইনার থেকে নিচ্ছি এই মুহূর্তে বিদায়। দেখা হবে আবারও আগামী পর্বে। চলুন সাপোর্ট।